বিজেপির একটা চালেই ডিগবাজি খেলো তৃণমূল। হ্যাঁ বন্ধুরা, তেমনই ঘটল বাংলার রাজনীতিতে। আবারও একবার প্রমাণিত হলো কতটা বেকায়দায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে বর্ধমান থেকে ঘোষণা করলেন যোগ্য চাকরি প্রার্থীদের আইনি সহায়তা দেবে বিজেপির লিগাল সেল। তার চার ঘন্টার মধ্যেই এসএসসি জানিয়ে দিল বিতর্কিত চাকরি প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তারা তুলে দেবে, কিন্তু এতদিন তারা দেয়নি। এতদিন লেজে গোবরে খেলিয়ে গিয়েছে, কিন্তু এখন বাধ্য হয়ে ডিগবাজি খেতে হলো। যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ারম্যানের ইউটার্ন। চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, যেটা আজ এসএসসি বলল, কিন্তু এতদিন ধরে কলকাতা হাইকোর্ট চাওয়ার পরেও সেটা কিন্তু তারা দিতে পারেনি, ইচ্ছা করেই তারা দেয়নি, পুরোটাকে গুলিয়ে দেওয়ার জন্য, পুরোটাকে ঘেটে দেওয়ার জন্য। মোদী পাশে দাঁড়াতেই ডিগবাজি খেলো। এসএসসির ভূমিকায় তীব্র ক্ষোভ যোগ্য চাকরি প্রার্থীদের। আজ করুণাময়ীতে তুলকালাম ঘটনা ঘটেছে। যোগ্য চাকরিহারাদের পাশে মোদী, আর মমতা বলছে চাকরি কেড়ে নিয়ে বড় বড় কথা। সেই একই নাটক, একই ফাটা রেকর্ড বাজিয়ে চলেছে। ওদিকে এবিপি আনন্দে কুণাল ঘোষ এসে বিস্ফোরক অভিযোগ করেছে চাকরির এই বিক্রি নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে। তারপরে আরও বেশি তোলপাড় শুরু হয়ে গেছে, কুণাল ঘোষকে একঘরে করে দেওয়ার চেষ্টা চলছে। নিয়োগ দুর্নীতি নিয়ে কুণাল মুখ খোলার পরেই তৃণমূল যেন আরও বেকায়দায় পড়ে গিয়েছে। এখনও সবে দুটো দফার ভোট হয়েছে, এখনও পাঁচ দফার ভোট বাকি। তৃণমূল কিভাবে এই সমস্যার সমাধান করবে? যেখানে কল্যাণ ব্যানার্জি বলেছিল সুপ্রিম কোর্টে গেলেই স্টে অর্ডার পাওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু পাওয়া যায়নি। খারাপ থেকে আরো খারাপ পরিস্থিতির মধ্যে তৃণমূল চলে যাচ্ছে, এবং বিজেপি এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাস্টার স্ট্রোকটা খেললো, এতে কিন্তু তৃণমূল আরো বেশি ল্যাজে গোপড়ে করে ফেলছে। আপনি কি মনে করছেন, তৃণমূল কি এর খেসারত লোকসভা ভোটে দেবে, নাকি তারা ভালো ফলাফল করবে? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।